हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। আর আমি এবার চিন্তা করলাম, যখন আমি ট্রান্সপোর্টের সাথেই যুক্ত আছি তো নেক্সট ভিডিওর প্রোগ্রামটা একটু অন্যরকম ভাবে নিয়েছি। তো আজকে আমি আলোচনা করতে চাই আমাদের কলকাতা থেকে আসানসোল, আসানসোল থেকে কলকাতা, বা কলকাতা থেকে বোকারো, বোকারো থেকে রাঁচি, যেসব সার্ভিসগুলো আছে তাদের এখন যে বর্তমানে যেসব টাইম টেবিলগুলো আছে ওগুলোকে নিয়ে আমি আজ আলোচনা করতে চাই। এতে যদি তোমাদের সুবিধা হবে, আশা করি সুবিধা হবে, অনেকেই হয়তো টাইম টেবিলগুলো জানে না। তো সকালে ফার্স্ট গাড়ি থাকে শ্যামলী ছাড়ে, ও ছাড়ে 5:20 আসানসোল থেকে দুর্গাপুর, 6:20 6:30 ছাড়ে। তারপর থাকে 5:40 শ্যামলী, এটা করুণাময়ী এয়ারপোর্ট যায়। তারপর গ্রিন লাইন, গ্রিন লাইন আছে 5:45 আসানসোল থেকে দুর্গাপুর থেকে 6:45, ননস্টপ গাড়ি এগুলো। তারপরে 5:45 পরে 6টার সময় থাকছে শ্যামলী দুর্গাপুর 7টায়, ওই গাড়িও ননস্টপ। তারপর 6:30 থাকছে শ্যামলী দুর্গাপুর থেকে 7:30, তারপর 6:30 পরে ওরা আমাদের ছাড়ছে 6:40 এই সরি 6:50 গ্রিন লাইন, ওটা দুর্গাপুরে টাইম হচ্ছে ওর 7:50, ওই গাড়ি এয়ারপোর্ট করুণাময়ী যাচ্ছে। তারপর 7টার সময় শ্যামলী ছাড়ছে দুর্গাপুর 8টার সময় টাইম। তারপর 7:15 শ্যামলী আছে দুর্গাপুর, 8:20 ছাড়ে। তারপর 8:30 সময় দুর্গাপুর থেকে ননস্টপ গাড়ি আছে শ্যামলীর, যে গাড়িটা বোকারো থেকে ছাড়ছে সকাল 5:20 দুর্গাপুর থেকে 8:30। তারপর আসানসোল থেকে টাইম হচ্ছে ওদের 7:40 দুর্গাপুর থেকে 8:40-45 ছাড়ে। তারপর গ্রিন লাইন হচ্ছে 8টার সময়, যে গাড়ি করুণাময়ী এয়ারপোর্ট করুণাময়ী সার্ভিস থাকে, দুর্গাপুরে টাইম হচ্ছে 9:10। আর দুর্গাপুর থেকে গ্রিন লাইনের আরেকটা গাড়ি আছে যেটার টাইম হচ্ছে 8:10 ছাড়ে, ওই গাড়ি ননস্টপ থাকে স্প্ল্যানেডের জন্য। ওই গাড়ি বোকারো থেকে আসে, বোকারো থেকে ছাড়ে সকাল 5টার সময়, ধানবাদ হচ্ছে 6:20 আর দুর্গাপুর হচ্ছে 8:10। ওই গাড়ি কলকাতায় ঢোকে মোটামুটি 11টার মধ্যে। তারপর আসানসোল থেকে 8:30 হচ্ছে শ্যামলী দুর্গাপুর, 9:30। আরেকটা গাড়ি আছে ওর মধ্যে সিটিসি, সিটিসি পুরুলিয়া থেকে আসে, পুরুলিয়া আসানসোলে ছাড়ছে ও মোটামুটি 8:20-র দিকে, দুর্গাপুর 9:20। আর তারপর হয়ে গেল আপনার 8:30-র পরে 9টার সময় কোনো গাড়ি নেই। তারপর 9টার সময় কোনো গাড়ি থাকছে না। তারপর থাকছে 9টার পরে 9:45 থাকে শ্যামলী দুর্গাপুর, 10:45, 9:45 পরে হচ্ছে 10:30 গ্রিন লাইন, 10:30 আর 10:20। এখন দুটো গাড়ি একসাথে মার্জ করে চালাচ্ছে করুণাময়ী আর স্প্লেনেডের প্যাসেঞ্জার নিয়ে। এখন মার্জ একটা বড় ইয়ে হয়েছে, কারণ মার্কেটে প্যাসেঞ্জারের যা পরিস্থিতি তাতে করে প্রত্যেকটা বেশিরভাগ গাড়ি মার্জ করে চালায়। যেরকম ডাঙ্কুনি হাউজিংয়ে খালি গাড়ি একটা দাঁড়িয়ে থাকে, যেসব ওর এয়ারপোর্ট করুণাময়ী আর ধর্মতলার প্যাসেঞ্জার থাকে, একটা প্যাসেঞ্জার চলে যায় করুণাময়ী গাড়িতে করে করুণাময়ী, আরেকটা চলে যায় ধর্মতলা। তো 10:30 আর 10:20 যেটা করুণাময়ী থাকছে, আর 10:30 থাকছে স্প্ল্যানেডের। 10:30 পরে টাইম হচ্ছে 10:45 শ্যামলী দুর্গাপুর, 11:45। তারপর 11টায় শ্যামলী, 11টায় শ্যামলী, 12টায় হচ্ছে দুর্গাপুরে টাইম। 11টার পরে গাড়ি হচ্ছে 11:40 ছাড়ে শ্যামলী, যেটা স্প্ল্যানেড যাচ্ছে। তারপর গ্রিন লাইন হচ্ছে 12:15 আর 12টা, দুটো একটাই গাড়ি থাকে, ওটাও মার্চ বলে চালায়। ওই সেম দুর্গাপুরে হচ্ছে একটাই টাইম করুণাময়ী, আর 1:15 হচ্ছে স্প্ল্যানেড। তারপর 12টা হলো, 12:45 হচ্ছে শ্যামলী, 12:45 আর 1টা, ওই দুটো গাড়িকে একসাথে ওরাও মার্চ করে চালাচ্ছে। ওদেরও অনেক গাড়ি আছে যেগুলো মার্চ করে চালায়। 12:45 আর 1টা দুর্গাপুর হচ্ছে 1:45 আর 2টো। তারপরে 12:45 একটা হলো, 1:15 ছাড়ে সিটিসি ডাব্লিউবিটিসির গাড়ি, যেটা ধর্মতলার গাড়ি থাকে। তারপর গ্রিন লাইন থাকে 1:30 আসানসোল থেকে দুর্গাপুরেও টাইম হচ্ছে 2:40, এই গাড়ি রেগুলার থাকে। তারপরে 1:30 পরে আসানসোল থেকে টাইম হচ্ছে 2টোর সময় হচ্ছে শ্যামলী, যেটা স্প্ল্যানেড যায়, দুর্গাপুরে টাইম হচ্ছে 3টের সময়।
তারপরে সিটিসির একটা গাড়ি আছে WBTC, যেটা আসানসোল থেকে 2:10 ছাড়ে, দুর্গাপুর থেকেও টাইম হচ্ছে 3:20, যেটা করুণাময়ী যাচ্ছে। তারপরে গ্রিন লাইন ছাড়ে 2:30-এ করুণাময়ী যায়, দুর্গাপুরেও টাইম হচ্ছে 3:30। আর তারপরে গ্রিন লাইন হচ্ছে আসানসোল থেকে 2:45, যেটা আসান দুর্গাপুরে টাইম হচ্ছে 3:45, এ গাড়ি স্প্ল্যানেড যাচ্ছে। তারপর 3:00-এর সময় হচ্ছে শ্যামলী, যেটা এখন মোটামুটি বন্ধের মুখে, কিছু কিছু দিন চালায়, কিছু কিছু দিন বন্ধ থাকে। 3:00 আসানসোল, 4:00-এর সময় হচ্ছে দুর্গাপুর। তারপরে টাইম আছে সিটিসি করুণাময়ী, 3:10-এ ছাড়ে আসানসোল, দুর্গাপুরে 4:00-এ 4:10-এ টাইম। তারপর আছে শ্যামলী, শ্যামলী আছে 3:30, 3:30-এর গাড়ি যাচ্ছে করুণাময়ী এয়ারপোর্ট করুণাময়ী, দুর্গাপুর হচ্ছে 4:30। তারপর আসানসোল থেকে আছে 3:40-এ শ্যামলী, যেটা দুর্গাপুরে ছাড়ছে 4:40, 4:40 এই গাড়ি যাচ্ছে স্প্ল্যানেড। তারপর গ্রিন লাইন হচ্ছে 4:00 আর 4:10, দুটো গাড়ি আছে, দুটো একসাথে মার্চ করে চালায় ধর্মতলা করুণাময়ী মিলে। দুর্গাপুরে টাইম হচ্ছে 5:05, 5:15, আর তারপর 4:10-এর পরে টাইম হচ্ছে শ্যামলী 4:30, 4:30 গাড়ি এখন চলেই না, বন্ধ আছে। তারপর টাইম আছে একদম সিটিসির একটা গাড়ি আছে আসানসোল থেকে, যেটা 4:25-এ ছাড়ে, ওটা যাচ্ছে করুণাময়ী, দুর্গাপুরে টাইম হচ্ছে 5:20। তারপর গাড়ি আছে আসানসোল থেকে 5:00, আর 5:05 যেটা শ্যামলী ছাড়ছে ধর্মতলা করুণাময়ী মার্চ করে, দুর্গাপুরে টাইম হচ্ছে 6:00 আর 6:15-তে একটা ওই গাড়িও মার্চ করে ছাড়ে ধর্মতলা করুণাময়ী প্যাসেঞ্জার নিয়ে। তারপর গ্রিন লাইন লাস্ট কার থাকে আপনার 5:30, দুর্গাপুরে তার টাইম হচ্ছে 6:40, এই গাড়ি যাচ্ছে স্প্ল্যানেড। তো এটাই হচ্ছে এখন টাইম টেবিল আসানসোল আর দুর্গাপুর থেকে। কলকাতা থেকে বলে দিচ্ছি, কলকাতা থেকে বিশেষ করে ধর্মতলা থেকে যেসব গাড়ি আছে, ধর্মতলা থেকে সকালে স্টার্ট করে শ্যামলী 6:30, এর 45 মিনিটস বাদ বাদ একটা করে শ্যামলী, একটা করে গ্রিন লাইন, 45 মিনিট বাদ বাদ হচ্ছে এখন টাইম টেবিল। যদি শ্যামলী 6:30 চলে, তার 45 মিনিটস বাদ হচ্ছে গ্রিন লাইন, তার 45 মিনিটস বাদ হচ্ছে শ্যামলী। করুণাময়ী থেকে গ্রিন লাইনের 2 থেকে 3টে সার্ভিস আছে, এক হচ্ছে সকালে 8:15 আর 11:15, আর শ্যামলীর অনেকগুলো টাইম আছে। এখন কোন কোন টাইম রেগুলার চলে সেটা বলা যায় না, কারণ কি যে ওদেরও মোটামুটি করুণাময়ী থেকে 4-5টা সার্ভিস থাকে। আর বোকারো গাড়ি কলকাতা থেকে বোকারো ফার্স্ট হচ্ছে আপনার শ্যামলী 3:20-তে, ওই গাড়ি ননস্টপ বোকারো যায়, দুর্গাপুরে ওর টাইম হচ্ছে 6:30, ওই 6:20-তে 6:15-20-তে ছাড়ে দুর্গাপুর থেকে। তারপর হচ্ছে রয়্যাল ক্রুজার আছে, রয়্যাল ক্রুজার 3:10-এ না সরি 4:00 না 4:10-এ এরকম কোনো টাইমে ছাড়ে। আর তারপর গ্রিন লাইন আছে 4:00-এর সময় স্প্ল্যানেড থেকে, ওই গাড়ি দুর্গাপুরে টাইম হচ্ছে বোকারো যাওয়ার 6:50, আসানসোল 7:50। আর তারপরে কলকাতা থেকে এখন রাঁচি সার্ভিস, শ্যামলীর গাড়ি বন্ধ হয়ে গেছে, রাঁচি সার্ভিস ভলভো সার্ভিসের মধ্যে শুধুমাত্র রয়্যাল ক্রুজার আছে, রয়্যাল ক্রুজার 8:30-এর সময় ছাড়ছে আসান কলকাতা থেকে, যে রাঁচি যাচ্ছে ওই গাড়ি পৌঁছায় মোটামুটি সকালের দিকে। তো এই হচ্ছে দুর্গাপুর আসানসোল কলকাতা থেকে টাইম টেবিল। আর যদি কারো অসুবিধে থাকে তোমরা বলতে পারো, তোমাদের দরকার হলে আমি এই পুরো টাইম টেবিলগুলো আমি ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে। আর তার সাথে এখন কি ফেয়ার আছে বা টাইম টেবিলটাও পুরো ওখানে লিখে দেবো, যাতে তোমাদের অসুবিধে না হয়। আর সেকেন্ড হচ্ছে দুর্গাপুর থেকে শিলিগুড়ি অনেকগুলো গাড়ি আছে এখন, যেরকম ইন্টারসিটি, ইন্টারসিটি দুর্গাপুর থেকে ছাড়ে 6:30-এ, যে গাড়ি আসানসোল থেকে আসছে। আর তারপর আছে লেডি ডায়না আছে, যে গাড়ি বাঁকুড়া থেকে আসে, বাঁকুড়া থেকে 4:30-এর সময়। তারপর এখন আছে আরেকটা নতুন সার্ভিস এসছে ড্রিম গার্ল বলে, নর্থ বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যে গাড়ি বাঁকুড়া থেকে আসে, বাঁকুড়া থেকে ছাড়ে বিকেল 4:15-তে, দুর্গাপুর থেকে ছাড়ে 6:30-এ, আর লেডি ডায়না ছাড়ে 6:15-তে। শুভদ্বীপ আছে বাঁকুড়া থেকে, শুভদ্বীপও ছাড়ে 4:30-এর সময় বাঁকুড়া থেকে, দুর্গাপুরে 7:30-এর সময়। আরেকটা গাড়ি শুভদ্বীপের আছে, যেটা আছে আসানসোল থেকে ছাড়ে বিকেলে ওই 4:30-এর দিকে। তারপর
দাস পরিবহন, অনেকগুলো আছে এসব সার্ভিস মোটামুটি দুর্গাপুর থেকে প্রায় 500 খানার মতো নন এসি স্লিপার যেসব বাস হয় ওই সব বাস আছে। এসি বাস একমাত্র শুধুমাত্র ইন্টারসিটি বলে একটা কোম্পানি আছে তারাই চালায়, কিন্তু বাজার না থাকলে ওই গাড়ি মোটামুটি বন্ধই থাকে, সিজন ওয়াইজ ওই সব গাড়ি চলে। আর সেকেন্ড হচ্ছে আসানসোল থেকে পুরী ডলফিনের গাড়ি আছে, যে গাড়ি ধানবাদ থেকে আসে আসানসোলে টাইম আছে রাত্রি 8টার সময়, দুর্গাপুরে 9টার সময় ছাড়ে, ওই গাড়ি পুরী পৌঁছাচ্ছে সকালে। আর আসানসোল থেকে ডলফিনেরই আরেকটা সার্ভিস আছে যেটা যাচ্ছে আসকা ভায়া ভুবনেশ্বর, বাঁকুড়া ভুবনেশ্বর খড়গপুর হয়ে, ওই টাইম আসানসোলে টাইম হচ্ছে তার 4:45, দুর্গাপুরে ছাড়ে 6টার দিকে, 6টার দিকে ওই গাড়ি যাচ্ছে আসকা ভুবনেশ্বর হয়ে। আর শ্যামলীর আছে আপনার রাত্রি 8টার সময়, এই সরি 7:15, 7:15, আর দুর্গাপুর হচ্ছে 8:15, ওই গাড়ি পুরী যায়, কিন্তু ওই গাড়ি রেগুলার থাকে না। আর কলকাতা থেকে পুরী সার্ভিস অনেক আছে, গ্রিন লাইন আছে, শ্যামলী আছে, গ্রিন লাইন ছাড়ে রাত্রি 8:30 সময়, শ্যামলীও মোটামুটি ওই একই টাইমে 10-15 মিনিটে এদিক ওদিক। তোমরা এটা রেড বাস থেকে চেক করলে তোমরা পুরো দেখতে পেয়ে যাবে। শিলিগুড়ি, শিলিগুড়ি কলকাতা শিলিগুড়ি আছে, শ্যামলী, শ্যামলীর দুটো গাড়ি থাকে, গ্রিন লাইনের একটা গাড়ি থাকে, তারপর ভলভোর মধ্যে, তারপর আছে এদিকে রয়্যাল কুইজার আছে, তারপর পৌলমি আছে, আটিয়ানা আছে, লোকনাথ আছে, এসব এরাই একমাত্র ভলভো সার্ভিস প্রোভাইড করে কলকাতা থেকে। আবার নন এসি গাড়ি অ্যাভেলেবেল, এগুলো মোটামুটি এই সিজনের দিকে এইসব গাড়িতেও সিট পাওয়া খুব মুশকিল, এবং এদের ফেয়ার ডাইনামিক ফেয়ার থাকে, কোনো ফিক্সড ফেয়ার এদের কিছু থাকে না, কারণ বাজারের ওপর ডিপেন্ড করে ফেয়ার আপ ডাউন হতে থাকে। আর কলকাতা থেকে হিলি, কলকাতা থেকে হিলি আগে রয়্যাল কুইজারে চলেছে, শ্যামলী যাত্রী বলে একটা গাড়ি আছে তারাও চালিয়েছে, মাঝখানে গ্রিন লাইনও চালিয়েছিল, কিন্তু এখন ওদের সব সার্ভিস বন্ধ আছে, শুধুমাত্র হিলি, হিলির থেকে হিলি যাওয়ার জন্য একটাই গাড়ি চলছে ভলভো, সেটা হচ্ছে শ্যামলীর, শ্যামলীরই গাড়ি চলে, আর অন্য কোনো ভলভো সার্ভিস ওখানে চলছে না। আর রয়্যাল কুইজার যে এখন কলকাতা থেকে রাঁচি যাচ্ছে, ওদিক দিয়ে রাঁচি থেকে ছাড়ে মোটামুটি ওই 7:30-8টার দিকে রাত্রি, যে গাড়ি কলকাতা ইন করে সকাল ভোরের দিকে। তো এখন মোটামুটি এই সব সার্ভিসগুলোই আছে দুর্গাপুর আসানসোল থেকে। তো এতে যদি তোমরা ঠিক একটা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টসের মধ্যে জানিও, আমি চেষ্টা করব তোমাদের টাইম টেবিলগুলো পুরো পরিষ্কারভাবে আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে। তো আপাতত এটাই, তো ওকে বাই। You just always been a tighter rush that I've been laid back, yeah. I don't wanna skip.